দু হাজার চব্বিশ সালে পরীক্ষার জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোন প্রশ্নপত্র পঞ্চম শ্রেণী পরিবেশ থাকতে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আমরা আজকে একবার দেখব যেখানে বলা রয়েছে পূর্ণমান কুড়ি সময় চল্লিশ মিনিট প্রথম প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও আমাদের এখানে যে প্রশ্নপত্র রয়েছে দেখো ওয়ান ইন্টু নাইন যেখানে প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় ছিল সঠিক উত্তর কলকাতা জোড়া সাকতে পরের প্রশ্ন বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হয়েছিল কোন মনীষীর জন্মদিনটি শিক্ষক দিবস হিসাবে আমরা পালন করি বা পালিত হয় উত্তরবে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস হিসাবে আমরা পালন করি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত নাম কি সঠিক উত্তর সান্দা কফু মহানন্দা নদীর জন্ম কোথায় দার্জিলিংয়ের ডাউহিলে মহানন্দা নদীর জন্ম স্কোয়াশ ফলের গাছ কোন গাছের মতো দেখতে সঠিক উত্তর হবে স্কোয়াশ ফলের গাছ জিঙ্গে গাছের মতো দেখতে তরাই অঞ্চলের একটি নদীর নাম করো তরাই অঞ্চলের একটি নদীর নাম হবে মহানন্দা শূন্যস্থান পূরণ করো ওয়ান ইন্টু সেভেন বলা রয়েছে বর্ধমানে সীতাভোগ ও ড্যাশ বিখ্যাত সঠিক উত্তর হবে মিহিদানা বিখ্যাত মেদিনীপুর ড্যাস নদীর তীরে অবস্থিত মেদিনীপুর হবে কংসাবতী নদীর তীরে অবস্থিত তমলুক শহরের আদিনাম ড্যাস উত্তর হবে তাম্রলিপ্ত আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম ড্যাস উত্তর হবে শিক্ষামন্ত্রী তিতুমির ড্যাস বানিয়েছিলেন উত্তর হবে বাঁশের কেল্লা বানিয়েছিলেন আগে কীটনাশক হিসাবে ড্যাসের ব্যবহার হতো উত্তরবে নিম পাতাকে ব্যবহার করা হতো ধান কাটা ছাড়ার আধুনিক যন্ত্রটার নাম ড্যাস উত্তর হারভেস্টার নিচের প্রশ্নগুলির উত্তর দাও টু ইন্টু টু ফোর মার্কস রয়েছে ভারতের সবুজ বিপ্লব কি আমরা সাধারণতন্ত্র দিবস কেন পালন করি এবং পরের প্রশ্ন লুপ্ত পায় মাছ বাঁচাতে কি কি করা হয় লাস্ট মিনিটে পঞ্চম শ্রেণী পরিবেশ থাকতে এই প্রশ্নপত্র অবশ্যই রেখে রাখবে পরীক্ষার জন্য